করছেন বাংলান্ড নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, বাসন্তী পূজোয় মহাসপ্তমীর দিনে বাংলা এমজি নিউজের সকল দর্শকদের স্বাগত। সময় কি আশ্চর্য শক্তিশালী এক জিনিস, তাই না? সে একটা জাতির পুজো ইতিহাসটাকে হুবহু বদলে দিল। তা না হলে বাঙালির দুর্গাপুজো দিনক্ষণ এইভাবে আমূল বদলে যায় কি করে? ইতিহাস সাক্ষী, চৈত্র মাসের শুক্লপক্ষ থেকে বাসন্তী পুজোয় বাঙালির শ্রেষ্ঠ দুর্গাপুজো। যদিও কালের পরিবর্তনের সাথে আশ্বিনের শুক্লপক্ষের দুর্গাপুজো অন্যতম প্রধান পুজো স্বীকৃতি পেয়ে গিয়েছে, কিন্তু তবুও বাঙালি দুর্গাপুজোকে কোনো দিনই পুরোপুরি ভুলে যায়নি ও এখনও দুর্গাপুজোর আদি রূপ বাসন্তী পুজোর আয়োজন করে থাকেন বেশ কিছু গ্রাম থেকে শহরাঞ্চলে। তেমনই এখন এই মুহূর্তে উপস্থিত হয়েছে আমাদের প্রতিনিধি আদর্শ, পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কৈয়র গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৈয়র গ্রামে। প্রতি বছরের ন্যায় এ বছরও আজ বহু প্রাচীন কৈয়র সার্বজনীন বাসন্তী পুজোয়। আজ বাসন্তী পূজা মহাসপ্তমীর সকাল থেকেই এই গ্রামে খুব ধুমধামে সকল মানুষ একত্রিত হয়ে বাজনার সহিত মাকে আগমন করেন এবং চলে পূজা পাঠের আয়োজন। এখনকার পূজা কমিটির মাননীয় সাধনচন্দ্র মহাশয় কি বলছেন শুনে নেব। আজকে যে বাসন্তী পুজো, এই বাসন্তী পুজো কোথায় হচ্ছে, এই পুজো সম্বন্ধে যদি কিছু বলেন। এই বাসন্তী পুজো কৈয়র অঞ্চলের অন্তর্গত কৈয়র গ্রামে হচ্ছে। 1371 সালে সাথী গাঙ্গুলি, কৃষিমোহন বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণ কিশোর চন্দ্র, নরনারায়ণ চন্দ্র, শশঙ্কমোহন বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ সরকার আরও ইত্যাদি এই পাড়ার ব্যক্তিরা, এটা একটা বৌদ্ধখানা ছিল, বসে বসে গল্প করতে করতে বাসন্তী পূজা আনার আয়োজন করে। তখন ওরা যাত্রা করত, সেই যাত্রা করার জন্যই বাসন্তী পুজো। এই বাসন্তী পুজো 1371 সালে প্রতিষ্ঠিত হয় এই সকল ব্যক্তির দ্বারা। মিনিমাম কত বছর হচ্ছে? মিনিমাম ধরে রেখে দিন প্রায় 55 বছর। প্রতি বছরই কি খুব ধুমধামে পালন করা হয়? আরম্ভে 4 দিন অনুষ্ঠান, যাত্রা, নাটক, বাউল আর এই বিচিত্রা অনুষ্ঠান নানা রকম দিয়ে সাড়ম্বরে এই সার্বজনীন বাসন্তী পুজো কৈয়র গ্রামে সর্বশ্রেষ্ঠ উৎসব রূপে রূপান্তরিত হয়। আচ্ছা, এখানে কেউ উপস্থিত থাকেন? এখানে না, যারা প্রতিষ্ঠিত তাদের সকলেই মারা গেছে। তাদের মধ্যে এই কিশোরীমোহন বন্দ্যোপাধ্যায়ের নাতি লালটু বন্দ্যোপাধ্যায় পুরোহিত করছেন, আর নন্দ কৃষ্ণ কিশোর চন্দ্র, শশাঙ্কমোহন বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ সরকার, সাথী গাঙ্গুলি, অজিত বসু, নরনারায়ণ চন্দ্র, এরা বদ্রীনাথ রায়, এরা সকলেই পরলোক গমন করেছে, তাদের ছেলেরা উপস্থিত থাকে। কতদিন ধরে পূজাটা চলে আর সাংস্কৃতিক অনুষ্ঠান কীভাবে মেনটেন করেন গ্রামবাসীরা? এই প্রথম 4 দিনব্যাপী, ষষ্ঠী থেকে 5 দিনব্যাপী পুজোটি হয়। সপ্তমী দিন থেকে অনুষ্ঠান হয়, গ্রামের বা পাড়ার ছেলেরা যাত্রা অনুষ্ঠান করে, নিজেরাই যাত্রা করে। অষ্টমীর দিন খ্যান, সেই জন্যে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের নৃত্যানুষ্ঠান করা হয়। নবমীর দিন বিচিত্রা অনুষ্ঠান করা হয়, আর দশমীর দিন বিসর্জন না করে মানুষের স্বাদ আকাঙ্ক্ষা মেটানোর জন্যে বাউল সঙ্গীতের পরিবেশন করা হয়। একাদশীর দিন আমরা খুব জাঁকজমক করে ব্যান্ড, জগজম্পা, মাইক, বর্তমানে ডিজে বাজিয়ে মাকে নিরঞ্জন করা হয়। কোন তিথিতে পুজো করা হয় এটা? এটা বসন্তী তিথিতে। এখানে কেউ এমএলএ বা কেউ উপস্থিত থাকেন? এখানে আমাদের অঞ্চল পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যামল দত্ত মহাশয় প্রতি বছর পুজোতে আসে, আর উপপ্রধান শাজাহান মণ্ডলও থাকে। আচ্ছা, এই পুজো সম্বন্ধে যদি কিছু বলেন যে কেমন হয়, গ্রামবাসীরা কতটা সাহায্য করে? এটা সার্বজনীন বাসন্তী পুজো, গ্রামের প্রত্যেকটা মানুষের বাড়িতে যাওয়া হয়। আমরা পাড়ার ছেলেরা যারা পূজা কমিটিতে আছে তারা একটা নির্ধারণ করা চাঁদা নির্দিষ্ট করে দিয়ে বাড়ি বাড়ি প্রথম 1 মাস আগে বিল দেওয়া হয়। সেই বিল দেওয়ার পর 7 দিন পুজোর আগে চাঁদা তুলতে যাওয়া হয়। যার যেমন শক্তি বা সামর্থ্য বা ইচ্ছা অনুযায়ী 30, 50, 100, 500, 2000, 5000 পর্যন্ত চাঁদা দেয়। বিশেষ করে এপাড়ার প্রত্যেকটা বাড়ি, অর্থাৎ 95টা বাড়ি, তারা প্রতি ব্যক্তি 500 টাকা করে পূজার চাঁদা দেয়, কেবলমাত্র অনুষ্ঠানটা যাতে বড় হয়। আপনার পরিচয়? আমি সাধনচন্দ্র, নেতাজি নাট্য সংস্থার একজন শিল্পী এবং সদস্য।
উনি আরো বলেছেন 1371 সাল থেকে এই গ্রামে বাসন্তী পূজা চলে আসছে এবং এই পূজাকে ঘিরে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে থাকেন যেমন আজ বিশেষ যাত্রা অনুষ্ঠান দিয়ে শুরু ও আগামীকাল গ্রামের ছোট বড়দের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাউল গানের মধ্যে দিয়ে 28 চৈত্র মা বাসন্তী দেবীকে নিরঞ্জন করা হয় এই চার দিন পূজয় মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কৈয়র থেকে আদর্শ মুখার্জি রিপোর্ট বাংলা এমজি নিউজ রাধেঘাট শপিং মল আরো বৃহত ও ইস্যুযুক্ত এখানে পাবেন গ্রসারি কসমেটিক্স বেবি ফুড বাচ্চাদের খেলনা বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীর সরঞ্জাম কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে রাধেঘাট শপিং মলে হাজার টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন থাকছে আকর্ষণীয় উপহার প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ ঠিকানা কামারপুকুর চটি গোঘাট 2 নম্বর বিট তবুও কি বলবেন এই এই যে পুজো হচ্ছে আমরা দুর্গাপুজো ছাড়াও আর একটা অন্য মানে দুর্গাপুজো দুবার করে আমরা পুজো করার যে সৌভাগ্য আমরা পেয়েছি তার জন্য আমরা খুবই মানে উপকৃত কত বছর ধরে করছেন এই পুজোটা এই পুজোটা তো আমাদের দাদা ঠাকুরের আমল থেকে হয়ে আসছে হ্যাঁ তাহলে বুঝতে পারছেন কতদিন তাও প্রায় আপনার 95 বছর তো বটেই গ্রামের মানুষরা কেমন সাহায্য করে গ্রামের মানুষরা তো খুবই সহযোগিতা করে হ্যাঁ পুজো ছাড়া আর কি কি অনুষ্ঠান হয় এখানে পুজো ছাড়া আরও আপনার যেমন সঙ্গীত অনুষ্ঠান হয় যাত্রাপালা হয় বাউল হয় নৃত্য মানে নৃত্যানুষ্ঠান হয় এইসব আপনার নাম আমার নাম মনোরঞ্জন অধিকারী কিরণ মোবাইল 0% ইন্টারেস্টে সহজ কিস্তিতে বাজাজ টিভিএস HDB ফাইন্যান্সের মাধ্যমে ভিভো ওপো রিয়েলমি রেডমি পোকো নার্জো ফোন পাওয়া যায় আপনার পছন্দের মোবাইল পেতে আজই আসুন আমাদের শোরুমে যোগাযোগের ঠিকানা কামারপুকুর ঘাটাল রোড হুগলি মোবাইল নাম্বার 9775589612 অথবা 8768917100